মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم هي معبود مولا هي پروار دیگار عالم هي شانسا مولا گو تمہار علم در باغانے دڑی ہے مولا تمہار کچھ ہاتھ اٹھائیلام او مولا مولا گو تمہیں آمدر شکلر خالی ہاتھ گولی کے تمہیں بھورے دیو مولا اللہ اے معبود গত আন্দোলনে যারা নিহত হয়েছে, যে সকল ছাত্র এবং অন্যান্য লোকেরা নিহত হয়েছে, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মুকাম জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমাদের উলামা দল থেকেও বিগত দিনে অনেকে শহীদ হয়েছেন, এই এই আন্দোলনেও দুইজন নিহত হয়েছেন, মাওলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই উলামা দলকে মাওলা তুমি খাঁটি একজন খাঁটি উলামা হিসাবে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তারা যেন এই দেশেই নয়, এই দেশের বাইরেও তোমার দিনকে ইসলামকে প্রচার প্রসার করতে পারে সেই তৌফিক তাদেরকে তুমি দান করো। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা যদি আসে তাহলে তারা যেন তারাও যেন সেই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হতে পারে সেই তৌফিক তাদেরকে তুমি দান করো। আল্লাহ আমাদের এখানে ফারুক ভাই রয়েছেন, মাওলা ফারুক ভাইয়ের হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আমাদের জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে শহীদ হিসাবে কবুল করে মাওলা তাকেও তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আয় মাহবুদ মাওলা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ সবল করে দাও। আল্লাহ তিনি যে আবারও আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই তৌফিক তাকে তুমি দান করো। আল্লাহ তার সুযোগ্য ছেলে মাওলা তারেক রহমানকে মাওলা আমাদের দেশে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাই ফারুক ভাইয়ের স্ত্রী অত্যন্ত জঘন্য ধরনের বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছেন, মাওলা তাকে তুমি সাফাই আজেলা ফরমাও। আল্লাহ আমাদের সকলকে কামিয়াব হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন শুধু খালি টুপি মাথায় দাড়ি মুখে দিয়ে আমরা চলাফেরা না করতে পারি, সামাজিক কাজে যেন আমরা সম্পৃক্ত হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ উলামা দলের যারা বর্তমানে কাজ চালাইতেছে মাওলা তাদেরকে তুমি সঠিক সিদ্ধান্ত দিয়ে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করো। আল্লাহ তারা যেন উত্তর উত্তর এই উলামা দলকে শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবী জুড়ে যেন উলামা দলের নাম প্রতিষ্ঠিত হতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ খাস করে মাওলা আমার অত্যন্ত স্নেহভাজন আজকের আহ্বায়ক সেলিম রাজা মাওলা তাকে তুমি হায়াতে তৈয়বা দান করো এবং তাকে তুমি আরো আরো বেশি বেশি ক্ষমতা দাও যাতে মানুষের কাছে যেতে পারে, মানুষকে ভালোবাসতে পারে সেই তৌফিক তাকে আরো বেশি বেশি দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ফুল গুলো দিয়ে দেই, যারা যারা কাজে নাই ফুল গুলো কই, আমরা এখন যারা কাল বরণ করেছেন তাদেরকে বরণ করে নেবো, দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো। একটু পারেন যারা বাইরে আছে ফলটের আপনি সবাইকে নিয়ে ভিতরে বসান, এখন ফলটের প্রয়োজনে সবাই এলে বসে থাকা থাকা আর কিছু না এইটুকু। হ্যাঁ ঠিক আছে, মালা কেউ খুলবেন না, মালা
সকলে বসেন, আপনারা সকলে বসেন, যারা শুধু ফুল যারা শুধু জেল খেটেছেন তারা শুধু দাঁড়াবেন, আর অন্যরা জায়গা বসেন। সেলিম ভাই কিভাবে কিভাবে দিচ্ছেন বুঝলাম না, কিভাবে এখানে দিবেন? অনুষ্ঠানটাকে আসলে আমার মনে হচ্ছে যে আমরা কন্ট্রোলটা আমি নিজেও কয়েকবার জেল খেটেছি, কিন্তু আজকে এই অনুষ্ঠান মালায় মাওলানা সাহেব আসাদুল ভাই জেল খেটেছেন, আমি জেল খেটেছি। তারপরে আমাদের আত্মদহী, সবাই চলে যান, আর কেউ স্টেজে আসবে না, আর কেউ স্টেজে আসবে না। সেলিম ভাই বুঝতে পারবো আমার বন্ধ আপনারা যারা এই খুনি হাসি রাজ্য শাসকের সময় জেল খেটেছেন, আমরা নেতৃবৃন্দকে দেখাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বিগত শৈল শাসককে বিদায় করার জন্য মাঠে ছিল, তাই নয় কি? প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখেন এই শৈল শাসককে বিদায় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল রাজপথে ছিল, বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে এবং ঢাকা শহরে নেতৃবৃন্দ বারবার জেল খেটেছে। আজকে আমরা আমাদের এই উলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকল নেতৃবৃন্দকে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম। আল্লাহ পাক যেন আগামী দিনে এই দেশের জন্য, এই জাতির জন্য, ইসলামের জন্য এই উলামা দলকে কবুল করে সকলে বলে আমিন। এরপর আচ্ছা ভাই পুনের মেলা আমিনুল নাম যারা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা রফিকুল ইসলাম আসলামি, সময় মাত্র দুই মিনিট। মাওলানা রফিকুল ইসলাম আসলামীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাওলানা রফিকুল ইসলাম আসলামি, এরপরে প্রস্তুত থাকবেন মাওলানা কারী গোলাম কাজী মুস্তফা কামাল খোকন, সময় মাত্র দু মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জনতাবাদী উলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতির আসন অলঙ্কৃত করছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় জনাব আলহাজ মাওলানা সেলিম রেজা সাহেব, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আরেক মুরব্বী আমাদের কেন্দ্রীয় বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় জনাব রফিকুল ইসলাম জমাল ভাই, উপস্থিত রয়েছেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আমাদেরকে ধন্য করেছেন মাননীয় চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা নির্যাতিত নেতা জনপ্রিয় জননেতা শ্রদ্ধেয় জনাব জনাব্দিন ফারুক সাহেব উপস্থিত রয়েছেন, যিনি দীর্ঘ দুই যুগ ধরে জাতীয়তাবাদী উলামা দলকে সুসংহৃত করেছেন। আমাদের সেই শ্রদ্ধেয় নেতা প্রিন্সিপাল শাহনেসার হক আজকের এই সভার সংগ্রামী উপস্থাপক এবং আমাদের এই জাতীয়তাবাদী উলামা দলের এবং রাজপথের আরেক যোদ্ধা শ্রদ্ধেয় অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেব সহ কেন্দ্রীয় উলামা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমাদের এই কেন্দ্রীয় উলামা দলের এই সভায় কথা উঠেছে এবং বিভিন্নভাবে আজকে কথা আসছে। আমরা উলামা দলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে সেই বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আমাদেরকে অবস্থান করে নিতে হবে। এই নেতৃত্ব অবস্থান করার জন্য আমাদের সংগঠনকে কেন্দ্রীয় উলামা দলকে শক্তিশালী করতে হবে। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন রফিক ভাই আসলে আপনার প্রোগ্রামটা পরিচালনা করেন, আপনারা আলেম মানুষ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শুনবো নাকি শুনবো না? শুনতে হলে আপনাদের সহযোগিতা লাগবে, আর আপনারা যদি বলেন অনুষ্ঠান শেষ করে দিতে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে আমি অনুষ্ঠান বন্ধ করে দেব। আপনারা চান তো প্রতিষ্ঠা বার্ষিকীর শেষ অংশ ভালো মতো হোক? চান তো একটু সহযোগিতা করুন। আমি এখন কয়েকজন নেতার নাম ঘোষণা করবো। আবার উলামা দলের কেন্দ্রীয় নেতা বাহিরে কিছু লোক ঘোরাফেরা করতেছে, ঢুকতে হবে বাহিরে অনেক লোক ঘোরা। আমি জানতাম আপনি একথা বলবেন। আজকে আমরা ডাকছি, আমরা একজনকে বসতে বলে নাই, জিজ্ঞেস করেন, সবাইকে খালি করেছি।
শুধুমাত্র শেষ করে দোষ ধরার সময় থাকবেন না, এই কথাটা না বললেও পারতেন। এই পর্যায়ে আমি যে কয়েকজনের নাম বলবো, আপনারা এসে কোন সম্বোধন না করে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ বলে এক মিনিটে বক্তব্য শেষ করবেন। আমি চাচ্ছি আপনাদের নামটা মাইকে আসুক, দয়া করে কাউকে যেন বলতে না হয় যাবে আপনি সংক্ষিপ্ত করেন, সিনিয়র নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন। তারপর আমি অনুরোধ করে নাম নিয়েছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা দল, বাংলা জাতীয়তাবাদী ওলামা দল, গাজীপুর মহানগরের সংগ্রামী আহ্বায়ক, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোস্তফা দল অধ্যক্ষ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি জনাব কাজী মাওলানা সেলিম রেজা, উপস্থিত প্রধান অতিথি জনাব আব্দুল ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আবুল হোসেন ভাই, আজকের এই অনুষ্ঠানের সুধী মন্ডলী, রাজনৈতিক নেতৃবর্গ, উলামা ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সর্বপ্রথম আল্লাহর নিকট শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গত 5 তারিখ থেকে শুরু করে পর্যন্ত আমাদের বুকের মধ্যে বিগত 17 বৎসর যাবৎ যেই পাথর চাপা ছিল সেই পাথর চাপা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করেছেন, মুক্ত দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমি ওনারা বলেছেন যে 1 মিনিটে 2 মিনিটে কথা বলার জন্য, সেটা হলো আমি সবিনয়ে আজকের নেতৃবর্গের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা আমাদের সুযোগ আছে ওলামা দলের নেতা কর্মী তৈরি করার এখন একটা সুযোগ। 1 নম্বর সুযোগ, 3-4টা কাজী সমিতি না করে যদি 1টা কাজী সমিতির নেতৃত্বে আমরা 1টা কেন্দ্রীয় কাজী সমিতি করি তাহলে আমাদের ওলামা দলের নেতৃবর্গ পাবে কিনা, ঠিক এরকম ভাবে হাফ ইতিমধ্যে তার আমাদের দখলে এখনো আসে নাই। এর মধ্যে অনেক আলেম ওলামা আছে, সেই আলেম ওলামারা আমাদের যারা বিএনপি ভর্তি তাদেরকে নতুন করে তাদেরকে নিয়ে সেই হাফ কমিটি গঠন করা হোক, ঠিক রাজি আছে কিনা। তারপর আপনারা যারা নেতৃবর্গ আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সালামের আশায় আর চেয়ারের আশায় না থেকে আপনারা জেলায় আসেন, আপনার জেলায় আসে আমরা ঘরে ঘরে যাবো এই ওলামা দলের সালাম জানানোর জন্য, রাজি আছেন কিনা, তাহলে পরে ওলামা দল বাড়বো ইনশাল্লাহ। অনেকে রাজি আছে, অনেকে আসতেছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। এই বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে আমি আপনাদেরকে 1 মিনিটে কথাটা বুঝে দিতে চাই, সেটা হচ্ছে আজকে হলো প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা, এখানে অন্য কোনো সংগঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে না, কোনো কিছু হবে না, শুধু হবে সংগঠন কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। যেহেতু মোস্তফা খোকন ভাই বলেছেন সাংগঠনিক কথাটা, আমরা 4 তারিখে সিলেট বিভাগে সফরে যাচ্ছি ওলামাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মী সভায়, আমরা 7 তারিখে কুমিল্লা যাব, কুমিল্লা সিলেট ঢাকা উত্তর ঢাকা বিভাগকে 2টা ভাগে ভাগ করেছি, কর্মী সভা ঘোষণা করেছি, চট্টগ্রাম ঘোষণা করেছি, রংপুর ঘোষণা করেছি, ক্রমান্বয়ে বাকিগুলো আমরা করবো ইনশাল্লাহ। আমরা এই 4 তারিখ থেকে ঢাকার বাইরে কেন্দ্রীয় নেতৃবৃন্দে চলে যাব। আপনারা যারা যেই জেলায় অবস্থান করছেন, আপনারা যেই বিভাগে অবস্থান করছেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, ওরা আমাদেরকে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠন করার জন্য আপনি একমত আমাদের সাথে ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছ থেকে খুঁজে দাওয়াত নিলাম, আমরা আপনাদের বাড়িতে আসবো, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা দলের অন্যতম সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর সলিমুল্লাহ সেলিমকে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলাদা ওলামা দল নামে একটি দল গঠন করে আলেম ওলামাদেরকে সম্মান করে সম্মানের সহিত রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আলেম ওলামাদের জন্য সারা বাংলাদেশ একটি উর্বর, এই উর্বরতা যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই ওলামা দলকে সারা বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসাবে আমরা গড়ে তুলি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ সলিম ভাইকে বক্তব্য বলবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, কেউ আমাদের কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, সময় মাত্র 2 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আজকে 45তম জন্মদিন। এই জন্মদিন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের বিপ্লবী আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা ভাই অনুষ্ঠানে উপস্থিত কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি আসবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, বারবার কারা নির্যাতিত, বারবার সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জয়নাল আব্দুল ফারুক ভাই উপস্থিত আছেন। আমাদের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান ভাই উপস্থিত আছেন। আমাদের আরেকজন অভিভাবক সাবেক ছাত্রনেতা, আমাদের অভিভাবক এডিএম আব্দুল বারী গেলি ভাই অনুষ্ঠান সঞ্চালনা করছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলকে যিনি সুসংগঠিত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক যার নেতৃত্বে 28 অক্টোবর যে ক্র্যাকডাউন হয়েছিল, যখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই জেলে ছিল, ওই মুহূর্তে রাজপথ নেতৃত্ব দিয়েছিলেন, যার সাথে কাঁধ মিলিয়ে আমরাও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নেতৃত্বে ছিলাম, সেই নেতা কাজী মাওলানা আলমগীর হোসেন উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য দিব না, আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আজ প্রতিষ্ঠাবার্ষিকী, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল প্রতিষ্ঠা করেছিল। আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব। আপনারা জানেন এই দেশে আরো ইসলামিক দল রাজনীতি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল তাদের মতো রাজনীতি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলামা দল প্রতিষ্ঠা করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুভব করেছিলেন বাংলাদেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা রহিয়াছে, মানা রহিয়াছে, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। জন্ম নেই রাজনীতি করে ধর্মভিত্তিক একটি গোষ্ঠীর উপর তারা রাজনীতি করে, তারা সমস্ত আলেম ওলামাদের নেতৃত্ব দেয় না। জামাতে ইসলামী রাজনীতি করে, তারা সকল আলেম ওলামাদের জন্য তারা রাজনীতি করে না, তারা জামাতে রাজনীতি করে, তারা সকালে আওয়ামী লীগ করে, রাত্রে অন্যটা করে। আপনারা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন, আমি এখানে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সকল দলের আলেম ওলামাদেরকে নিয়ে কৌমি আলিয়া হাজিরি হারিজি এবং হারিজি এবং যত ধরনের আলেম ওলামা আছে সবাইকে নিয়ে আমরা একটি জাতীয়তাবাদী উলামা দল সেলিম ভাইয়ের নেতৃত্বে, অ্যাডভোকেট আবুল হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা গড়ে তুলে সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করে ফেসিং সরকারের যেভাবে পতন ঘটিয়েছে সেটা পতন নয়, উনি
অভিজ্ঞতা জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের মামলা এখনো কোন প্রত্যাহার করা হচ্ছে না। উনি এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, দ্রুত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুরোধ, দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে পেয়েছে, আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দুঃখিত, মানে আমরা আলেম সমাজ, এই আমার কাছে তালিকা আছে 30 জনের, 30 জনের বক্তব্য শুনবো না, এই 7 জনের বক্তব্য শুনবো। বলেন, আমি এ পর্যায়ে 1 মিনিট বক্তব্য দিবেন আমাদের কেন্দ্রীয় সদস্য মাওলানা মফিজুর রহমান। মাওলানা মফিজুর রহমান, 1 মিনিট, কোন সম্বোধন হবে না, যিনি সম্বোধন করবেন উনি ভবিষ্যতে বক্তব্য দিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 45তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সংগঠন ওলামাদল নেতৃবৃন্দ, সকলকে আমারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে বলি শুভ 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 দিন, সকলে বলি শুভ 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 দিন, শুভ 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 দিন। প্রিয় নেতৃবৃন্দ, এখানে অনেক বক্তারা রয়েছেন, তারা বক্তৃতা দেবে, আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। আসলে এখানে বক্তৃতা দিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আমার প্রত্যেকটা সহকর্মীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং সারা বাংলাদেশে নানাছে গানাছে যেন ওলামা দল ছড়িয়ে পড়তে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, অমর হোক, তারেক রহমান ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উলামা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা উপস্থিত রয়েছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন জয়নাল আব্দিন ফারুক ভাই উপস্থিত রয়েছেন, যুগ্ম মহাসচিব সৈয়দউদ্দিন চৌধুরী আনি ভাই সহ ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই এবং
আমাদের সহধর্ম বিশেষ সম্পাদক ডেনি ভাই, সহজাতীয় নেতৃবৃন্দ, ওলামা দলের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সময় মাত্র 2 মিনিট। আপনারা জানেন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নামে একটি সংগঠন গঠন করে দিয়ে গেছিলেন। এর কারণ একটি, শহীদ জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ধরলে আলেম সমাজকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই তিনি আজ থেকে 45 বছর আগে জাতীয়তাবাদী ওলামা দল নামে একটি সংগঠন করে এই দেশের আলেম সমাজকে সম্মানে সম্মানিত করেছেন এবং মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, রাজনীতি করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। সেই নেতার রোহের মাগফিরাত কামনা করে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং যেই জিয়াউর রহমান যেই উদ্দেশ্য নিয়ে ওলামা দল গঠন করেছে সেই উদ্দেশ্যকে আমরা সামনে নিয়ে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। আমি দুঃখ লিখে এভাবে যদি সংক্ষিপ্ত বক্তব্য দেয় তাহলে সবাইকে দেওয়া অনুরোধ করতে হবে। এবার যে বক্তব্য নিয়ে আসছেন এ বিএম দুল্লাহ, সময় 2 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ডক্টর মঈন খান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের ম্যাডামের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা এবং পুলিশ কর্তৃক নির্যাতিত, সেই হারুন বিপ্লব কর্তৃক নির্যাতিত সেই নেতা আমাদের নেতা জয়নুলাবদ্দিন ফারুক ভাই এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই সহ এবং আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই, ধর্ম বিষয়ক সহ সম্পাদক ডেনি ভাই এবং শাহা নেসারুল হক ভাই সাবেক আহ্বায়ক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত জেলা এবং উপজেলা বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। আমি 2013 সাল থেকে এ পর্যন্ত আমি 23 ম্যাচ 13 দিন জেল খেটেছি এবং 166টি মামলা আমার নামে হয়েছে। আমি 10টি জায়গা বিক্রি করেছি এবং শুধু তাই নয়, আমার 600-700 কর্মচারী ছিল, তাও আজকে একজনও নেই। আমি জেল খাটতে খাটতে আমার জীবন বিপন্ন হয়ে গেছে। আমার কথা শুনতে হবে, 2 মিনিট বক্তব্য আমি মানিয়া আমার কথা পরিষ্কার, আমাকে তারা দিন না কেউ, আমি সময়ের মধ্যে আমি শেষ করে দেবো। 2022 সালে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন আমাদের প্রস্তুতি সভা ছিল, সেই সভা থেকে আমি বাসায় ফেরার পথে আমাকে গুম করা হয়েছিল এবং গাজীপুর জঙ্গলে নিয়ে আমাকে আটকিয়ে রাখা হয়েছিল। চোখ বেঁধে রাত 2:30টার সময় আমাকে ধরে নিয়ে যায় এবং 20 লক্ষ টাকা দাবি করে, নাইলে আমাকে মেরে ফেলবে। তারপরে অনেক টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে আনা হয়েছে, এভাবে আমাকে নির্যাতিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সুপার ফাইভে আমার নাম রাখা হয় নাই কেন, সেই প্রশ্ন আমি করে গেলাম আপনাদের সামনে। এবং যাদেরকে রাখা হয়েছে তারা এই 17 বছরে একদিনও তাদেরকে মাঠে পাওয়া যায় নাই, কেন? কারণ কি, আমি বৈষম্যতার শিকার। আমি আমার স্ত্রী সন্তান সবাই বিপন্নের পথে, এর বিচার আমি রেখে গেলাম তারেক রহমান সাহেব বীরের বেশে বাংলাদেশে যখন আসবে এই বিচার আমি তার কাছে দেব। আমাকে সময় দেওয়া হয় না, আমি তাড়াহুড়ো করে আমি কথা বলতে পারলাম না, আমি আপনাদের কাছে খুব দ্রুত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ও মাগফিরাতু ও জান্নাতু। আসলে অনেকে কষ্ট করেছে 17 বছর, সকলের কষ্ট তো আমরা পুষিয়ে দিতে পারব না। আর আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাইরে কি কথা বলার সুযোগ আছে? বাইরে থেকে কাউকে আসলে প্রত্যেকে নির্যাতিত, হয়তো রুলামিন ভাই নির্যাতিত ছিলেন, ওনার আশা ছিল,
এতে আমাদের অনেকের আশা ছিল কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার, সবাই কি উঠতে পেরেছেন? সেই জন্য আপনারা যখন আপনারা সমর্থন করবেন কোনো কথা, সেই কথাটা আগে বুঝবেন, তারপর সমর্থন করবেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, ভোট দিতে সভা নয়। দয়া করে ওইদিকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী উলামা দলের সাবেক কারাবন্দী নেতা, সাবেক যুগ্ম আহ্বায়ক, মামুন দক্ষিণ জেলা উলামা দলের সংগ্রামী আহ্বায়ক, উলামা দল কেন্দ্রীয় সদস্য মাওলানা কাজী ইকরাসউদ্দিন বাবু। ইকরাসউদ্দিন বাবুকে 2 মিনিটে বক্তব্য শেষ করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলে 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্র আহ্বায়ক কারাউনের জাতীয় নেতা জনাব মাওলানা কাজী সেলিম রেজা ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার, আজকে মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব জোনাল আব্দুল ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বক্তব্য দিতে চাই না। গত 17টি বছর অনিশ্চিত ভবিষ্যৎ যেন বন্দুকের নালের মুখে নিশ্চিত ভবিষ্যৎ যেন আমরা আন্দোলন সংগ্রামে আমরা রাজনীতি অংশগ্রহণ করেছি, আমরা প্রত্যেকটি মানুষ আমরা বলতে পারি এলাকায় আজও আজকেও বাংলাদেশ আসলে প্রকৃত স্বাধীন হয়নি। এখনো দেখেছি সমাজে আমাদের বিগত সময়ে এই আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গিয়েছে। প্রিয় সাথীরা বন্ধুরা, আমার আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা শ্রদ্ধাভাজন সভাপতি রাজপথে অকুতোভয় সৈনিক জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যার, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনতার জনাব জনাব আব্দুল ফারুক ভাই, বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দলের সফল সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের অভিভাবক, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনতা জনাব রবিউল ইসলাম জামাল ভাই, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ছাত্র দলের সোনালী অতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব এজে মাহবুব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক নেত্রকোনা জেলার কৃষি সন্তান আমার শ্রদ্ধা ভরো ভাই,
আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ওলামা দলের সাবেক সংগ্রামী আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মাওলানা মোহাম্মদ নেসারুল হক সহ আজকের এই সভার সুদূর্ণ সঞ্চালক জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সদস্য রয়েছেন সাবেক স্বাধীনতা কারা নির্যাতন নেতা অ্যাডভোকেট মাওলানা কাজী আমর হোসেন সহ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন জেলা মহানগর থেকে আগত ওলামা দলের আমার প্রাণ প্রিয় সংগঠন ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বক্তব্য দিব না, বক্তব্য শুনব, বক্তব্য অনেকক্ষণ শুনেছি, বক্তব্য দীর্ঘ 18 বছর শুনেছি, একটি বক্তব্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিয়েছে। এখানে সাবেক দুইজন সংসদ সদস্য আছে, স্পিকার যখন বলে আপনাকে 2 মিনিট দেওয়া হলো, তখন ওই সংসদ থেকে আবার সাউন্ড আসে যে আমি আবার 2 মিনিট চাই না, আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট চাই না। 18 বছর বক্তব্য শুনেছি, এখন আজকে বক্তব্য শুনব আমাদের এই দায়িত্বে বসা নেতৃবৃন্দুর কাছ থেকে। আমরা আমাদের পূর্বের বক্তা বলেছে বন্দুকের নদের মুখে আমরা যে 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি জাতীয়তাবাদী ওলামা দল নিয়ে, একটি বক্তা বলে গেছে আমাদের দপ্তর আমাদের জায়গা আমাদের স্থান আমাদেরকে ঠিক করে নিতে হবে, আমাদেরকে ঠিক করে নিতে হবে ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে ঠিক করে নিতে হবে, মাদ্রাসা বোর্ড আমাদেরকে ঠিক করে নিতে হবে, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদেরকে আমাদের জায়গায় দিতে হবে, ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে আমরা বলবো না, যাদের যোগ্যতা নাই তাদেরকে দেন, যাদের যোগ্যতা আছে আপনারা যোগ্যতা যাচাই করে আমরা যদি যোগ্যতা ইন্টারভিউর মাধ্যমে তাদের কাছ থেকে যদি আমরা হারিয়ে যাই আমাদের দায়িত্ব যারা আছে এখানে অনেক আমাদের আলোচনা আছে যারা ট্রিপল মাস্টার, আমি 89 হ্যাপসাস করেছি, আমি কামেল বস করেছি, আমি রাহুল হাদিস করেছি, আমি অরুণ মাস্টার করেছি, এবং ধরে যোগ্যতা সম্পন্ন যারা আছে তাদেরকে আপনারা আমাদের জায়গায় বসিয়ে দিবেন। আর বিশেষভাবে ওলামা দলের জন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা মাদ্রাসা শিক্ষার দুইটি ধারা একটি কৌমি একটি আলিয়া, কৌমি আলিয়া সম্বন্ধে সারা বাংলাদেশের প্রত্যেকটি কৌমি আলিয়া মাদ্রাসাতে আমাদের ওলামা দলের কমিটি গঠন করার একটি ব্যবস্থা করবেন, এই দল সুসংগঠিত হবে আমাদের এই সদস্য রতিক এবং আলহামদুলিল্লাহ কাজী শরীফ রাজা যেভাবে পরিশ্রম করতেছে ইনশাল্লাহ আগামী দিনে অন্য অঙ্গ সংগঠনের চেয়ে পাল্লা দিয়ে ওলামা দল প্রতিষ্ঠিত হবে, ওলামা দল রাষ্ট্রীয় ভূমিকা 18 বছর রাখছে, 7 দিনও রাখবে। এ আসবাদ বক্তব্য করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের জনগণ খালেদা জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আজকে বীরে বাংলাদেশে আপনাদের সকলকে এত বড় করে যদি আমাদের সিনিয়র দেখা করে ডিগ্নিটি করে দিতে সাথে এক লোক বলল যে আপনার নাম কি, বেটা তিন নজর বলছে যে আমার ঠিকানা নেই, আরেক বেটা জন্মিয়ে বলছে যে আমার নাম কি, বলো আমি নাই, তা আমার তো সময় নাই। সংগ্রামী বন্ধুগণ, টেকনাম থেকে তেতলিয়া, রূপসাদ থেকে পাথরিয়া, সকল নেতৃবৃন্দ কোন সদস্য না নেতৃবৃন্দ হাজির, আমি বক্তৃতা দিব না, দুইটা কথা বলবো খালি, দুইটা কথা আপনাদের বাড়িতে আমি বক্তৃতা দিব। পত্রিকা জানেন যে সার্কুলার হয়ে গেছে গা, হ্যাঁ, কুমিল্লা 4 তারিখ, এই যাও তো সিলেট 4 তারিখ আপনাদের কাছে আমরা আসতেছি বক্তৃতা শোনাবো ইনশাআল্লাহ। এখন কথা হইলো, আমি একটা আবৃত্তি করছি, আপনারা রাখবেন, আমি সালাম দিব, আমি সালামের উত্তরটা জোরে লইবেন, কারণ জোরে লোয়া কিন্তু এটাই ইসলামে বলে, কিন্তু আমি দেখলাম সালাম দিয়েছি আপনারা রাওরেন না মুখের উপরে, বেজার না খুশি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আজকে 45 45 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আমি দুটি কথা বলতে চাই। আমরা ওলামা দলের একজন সদস্য হওয়ার উপযুক্ত এখন হয় নাই। একজন নেতা হইতে অনেক গুণ লাগে। একজন ওলামা দলের এই দলের একজন সদস্য হইতে হলে অনেক গুণ লাগে। আমরা হইতে পারি নাই। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে সকলের নেতৃবৃন্দ আমরা আসবো, ওই জায়গা কথা বলবো। নেতৃবৃন্দ, আগের ওলামা দল আমার 36 বছর বয়স ছিল ওলামা দলে। আজকে যে ওলামা দল তৈরি করে গেছেন প্রেসিডেন্ট জি, সম্মানিত নেতৃবৃন্দ, শুভেচ্ছা স্বাগত। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে এমন একজন মেহমান এসেছেন কৃষ্ণতুল্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যদি বলি, আমাদের এডি ভাই থেকে শুরু করে মিলন ভাই থেকে শুরু করে এই পর্যায়ের সিনিয়র নেত্রী বৃন্দ, এমপি, মন্ত্রী, যারা সরাসরি ডক্টর মঈন খান স্যারের ছাত্র, যে ডক্টর মঈন খান স্যার 2024 সালে দামি নির্বাচনে হাসিনার কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্যারকে পেয়ে আমরা খুশি না বেটা? আমরা স্যারের অত্যন্ত সফলতা, ওলামা দলের প্রতিষ্ঠাকালীন সময়ের সফলতা কামনা করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত বক্তব্য শেষ করবেন মাওলানা কাজী সিরাজুল ইসলাম। সংগ্রামী বন্ধুগণ, এই আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের ওলামা দল গঠন করেছিল একটা উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য আমরা এখনো পালন করতে পারি নাই। ওলামা দল গঠন করছিলেন, এই ওলামা দল 3 নম্বরের ওলামা দল, আমাদের এই ওলামা দলের 93 নম্বর একদিন চেয়ারম্যান আমাদের বলেছেন আমরা কোথায় চলে গেছি, এখন আমাদের সুনেতৃত্ব পাচ্ছি। আরেকটি কথা করে শেষ করে দিব, আমাদের একদিন চেয়ারম্যান এ আমাদের ওলামা দলকে সংশুদ্ধ করার জন্য ধর্ম বিষয়ক সম্পাদক ও সহধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়ে জানে রাখেন। আমাদের ওনাদের পরামর্শ নিয়ে ওলামা দলে গেছে। আমি আগামী দিনে আপনাদের ওলামা দল 3 নম্বরে আসবে ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উমর হোক, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, অত্যন্ত পরিশ্রমী এক নেতা, আমরা তাকে এল রহমান ভাই হিসেবে চিনি এবং উনি গত বিগত নির্বাচনে অনেকগুলোতে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা ওলামা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবার তিনি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ কাজী আবু রাবাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ইমাম সমিতির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সভাপতি জনাব কাজী আবু রাবাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পেরে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর আদায় করছি এবং আয়োজক সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের পার্লামেন্ট বোর্ডের বিএনপির যিনি নেতা ছিলেন, ওনার ভিডিওটা এখনো দেখি পুলিশের সাথে কিভাবে উনি দস্তাদস্তি করেছিলেন। এনি সাহেব যারা নিয়মিতভাবে সংগ্রামের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে কালাতিপাত করেছেন, সংগ্রামী ভাইয়েরা দেশে একটা নতুন পরিস্থিতি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, নতুন করে স্বাধীনতা এসেছে, বিজয় এসেছে, এই বিজয় এবং স্বাধীনতা আশা বড় কথা নয়, সেটাকে ধরে রাখা এবং মঞ্জিলে মকসুদ অর্থাৎ আমাদের আসল টার্গেটে পৌঁছা হলো বড় কথা। একটি পার্লামেন্ট নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ একেবারে ওভারওয়েলমিং একটা সংখ্যাগরিষ্ঠ এ নিয়ে সংসদ নিয়ে যেন আমাদের এই দল বাংলাদেশের স্বাধীনতার প্রতীক শহীদ জিয়াউর রহমানের গঠিত এই বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় প্রতীক হল, সিম্বল হল এবং হাতিয়ার হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের একটা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, তাদের আগের থেকে অনেক সুসংগঠিত মাশাআল্লাহ, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদের অনেক সমস্যা রয়েছে, এই স্বৈরাচারের প্রেতাত্মারা লুকিয়ে আছে সর্বত্র। লতিফুর রহমান সাহেব যখন আসছিলেন এক রাত্রে 24 জন সচিবকে তিনি বদলি করেছিলেন, আজকে সব লুকিয়ে আছে। একটা বিপ্লবী সরকারের প্রশাসন কি বিপ্লবী হবে না? একটি বিপ্লবী সরকারের প্রশাসন কি সেই রেভলিউশনারি প্রশাসন হবে না? সেটা তো আমরা কল্পনা করতে পারি নাই। আজও গাপটি মেরে বসে আছে, গাড়ি গাড়ি টাকা নিয়ে ষড়যন্ত্র নিয়ে দে আর ট্রাইং টু ক্রিয়েট কেওস কনফিউশন ফিয়াস্কো প্যান্ডামোনিয়াম অ্যামাং দা সোসাইটি এবং দে আর ট্রাইং টু ফিশ ইন টু দ্য ট্রাবল ওয়াটার। তারা এখনো গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি বলবো বড় দলের বড় দায়িত্ব এবং বড় গাছের বাতাস বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এগেনিস্টে আজকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল, নাম বলবো না, তারা এখন আবার কিছু কিছু এইদিক সেদিক নাড়াচাড়া করছে। মনে রাখবেন 47 সালে মুসলিম লীগ ছাড়া পাকিস্তান হয়নি, 24 থেকে সামনের দিকে বিএনপি ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার কেউ নেই। এই বিএনপির পতাকা তলে যাতে করে সবাই সমাবেত থাকতে পারে, ঐক্যবদ্ধ একটি শিক্ষা এবং ওই শত্রুদেরকে আমরা যেন কঠিন একটা শিক্ষা দিতে পারি, একটা দেশ গড়তে পারি। এখানে সেখানে বিএনপির লোকেরা যেন কোনো বদনাম ছড়িয়ে না দেয়, অথবা তাদের অনেক ধৈর্য ধরতে হবে, অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, তাদের কথা আচরণে মানুষ যেন কষ্ট না পায়, তারা যেন বুঝতে পারে যে এটা এক অতীতের জিয়াউর রহমানের সেই বিএনপির প্রতিচ্ছবি, যে জিয়াউর রহমান একটি দেশ গড়েছিলেন, একটা জাতি গঠন করে দিয়ে গিয়েছিলেন, একটা আমাদেরকে রোড ম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তারপরে খালেদা জিয়া এবং তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে সেই আবার আমাদেরকে সেই স্বাধীনতার সেই আপনার সফলতা এনে দিবেন এবং এই দেশের গণতন্ত্র, ক্ষুধা, দারিদ্র, অন্যায়, বেইনসাফ সব দূরীভূত হবে। বিএনপির নেতৃত্বে একটি সুন্দর ওভারহেল এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যা আসন নিয়ে তারা একটা পার্লামেন্ট গঠন করে দেশকে যাতে গড়ে তুলতে পারে সেই সুযোগ করে দিতে হবে। বিএনপির প্রতিটি কর্মীকে আজকে
আজকে ২৪ ঘন্টা মধ্যে ঘুম আর খাবার বাদ দিয়ে বাকি ১৪ ঘন্টা তাদের কাজ করে যেতে হবে। আর আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ৮ লক্ষ ইমাম মসজিদের প্রতিনিধি, সবচেয়ে প্রাচীন সংগঠন, এমন কোন উপজেলা ইউনিয়ন নেই যেখানে আমাদের লোক নেই। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা অতীত দিয়েছি এবং ভবিষ্যৎ দেব। আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আজকের এই সম্মেলন সফল হোক এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবু হুরায়রা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের অন্যতম সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক, জামালপুর জেলা থেকে নীলফজলা থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মাওলানা মুশিউর রহমান। অধ্যক্ষ মাওলানা মুশিউর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক সহ আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং ৬৪ জেলা থেকে আগত জাতীয়তাবাদী উলামা দলের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এনি ভাইয়ার ফারুক ভাই আসার আগে একজন বক্তা বক্তব্য রেখেছে, আগামী দিনে উলামা দল থেকে কমপক্ষে ২০ জন নমিনেশন চাই বলছে। আমি শুধু বলতে ওই বক্তার বক্তব্য অনুসরণ করে বলতে চাই, ২০১৪ সালে বিএনপি যখন উপজেলা পরিষদের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল, আমার মতো অধম উলামা দলের জেলা সভাপতিকে জেলা বিএনপি ভাইস চেয়ারম্যান মনোনয়ন দিয়েছিল। ১৪ সালে আওয়ামী লীগের আমলে সর্বোচ্চ ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছিলাম। তাই বলতে চাই, আমি অধম যদি আওয়ামী লীগের সময় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, উলামা দল থেকে নমিনেশন দিয়ে ইনশাআল্লাহ বিএনপি হারাবে না, বিএনপি সংসদে সদস্য পাবে, এ আমি আশা করি এবং এই আশা রেখে জাতীয় নেতৃত্বকে অনুরোধ করব, আঞ্চলিক ভিত্তি জনপ্রিয়তা দেখে উলামা দলের লোকদেরকে জাতীয় সংসদে আসার সুযোগ তৈরি করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে উলামা দলকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুশিউর ভাইকে উৎসাহমূলক ইন্সপায়ারিং বক্তব্য দেওয়ার জন্য। আসলে সম্ভব সম্ভব না, আপনার একটা কথা বলতে না জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে সম্ভব না। ওলামা দলের ১৩৭ সদস্য নিষ্ঠ কমিটি ঘোষণা হয়েছে, আমি হিসাব করে দেখেছি ১১৫ জনের উপরে ডবল মাস্টার্স করালো এই কমিটি সকল বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যদি কাজ করেন, অবশ্যই সন্তান কাঁদলে মা যেরকম মূল্যায়ন করে এই দলও আমাদেরকে আগামী দিনে মূল্যায়ন করবে, আপনারা সেভাবে সামনে এগিয়ে যান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সাবেক সদস্য সচিব, আমাদের এই নবগঠিত কমিটির উলামা দলের সম্মানিত সদস্য অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারকে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের মনোজ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব মাওলানা কাজী সেলিম রেজা, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের গর্ব জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যার, মঞ্চ কমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের সুযোগ্য উপদেষ্টা যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, আপনারা জানেন
যে ওনাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে। আমাদের সেই প্রিয় নেতা বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব জেনারেল আব্দুল ফারুক, শ্রদ্ধেয় জেনারেল আব্দুল ফারুক ভাই, মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যিনি গুলি খেয়েছেন এবং তিনি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত জনাব শ্রদ্ধেয় শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী দল বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় নেতা ওলামা দলের অভিভাবক, সুযোগ্য নেতা জালকাটির কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুকোল ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা নেত্রকোনার কৃতি সন্তান, ওলামা দলের আরেক অভিভাবক, বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব এটিএম আব্দুল বারী ডেনি ভাই উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী ওলামা দলের সুযোগ্য সাবেক সভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা জনাব প্রিন্সিপাল মাওলানা শাহজাহানুল হক, সঞ্চালনা যিনি করেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জাতীয়তাবাদী ওলামা দলের সুযোগ্য সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন, উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি জেলা থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেব না, একটা কথা বলতে চাই, এই ওলামা দলের কোন অভিভাবক ছিল না, কিন্তু আজকে থেকে কয়েক মাস পূর্বে আমরা ওলামা দলের অভিভাবক পেয়েছি, তার আগে ছিলাম আমরা দিক খারাপ। যেমন যদি কোন চারণভূমিতে পশু থাকে আর যদি সেই রাখাল না থাকে, এই পশুগুলো সুশৃঙ্খল থাকে না। আজকে ওলামা দল সুশৃঙ্খল হওয়ার পিছে একটি অবদান রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদেরকে দুইজন নেতাকে দিয়েছেন ওলামা দলকে দেখভাল করার জন্য। আজকে তারই ফলশ্রুতিতে ওলামা দলের আজকের এই অবস্থান, আমরা সকলে খুশি না বেদান বন্ধুরা আমার? আজকে এখানে খুশি হলেই চলবে না, আমাদের একটু আগেই বলা হয়েছে যে ওলামা দলের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এই ক্ষেত্রে আমাদের বিচরণ করার সুযোগ রয়েছে, এই সুযোগগুলো আশা করি আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয়গণ এখানে রয়েছেন তারা বিবেচনা করবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অধিদপ্তর, যেখানে আমাদের লোকদের যোগ্যতা রয়েছে ওলামা দলের নেতৃবৃন্দের, সকলকে যোগ্যতা অনুসারে যদি সেখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে ওলামা দল একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী ওলামা দলে পরিণত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই আশাবাদ ব্যক্ত করব, আজকে একটি দল বাংলাদেশে নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করে বিভিন্ন জায়গায় বিস্তরণ করে তারা তাদের অবস্থান সুদৃঢ় করতেছে, কিন্তু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সজাগ রয়েছেন। আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ যদি সেটাকে কাজে লাগান তাহলে এই ওলামা দলের মাধ্যমেও ইসলামের যেই সমস্ত দিকগুলো রয়েছে এইগুলোকেও আমরা কাজে লাগিয়ে অবশ্যই ওলামা দলের মাধ্যমে আমাদের এই যে ধর্মীয় ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে আমাদের সেখানে অবস্থান তৈরি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ওলামা দল আগামী দিনে একটি শক্তিশালী ওলামা দলে পরিণত হবে এ কথা আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মনসুর ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, সম্মানিত উপস্থিতি। আজকে সকাল থেকে এই প্রোগ্রামটি চলছে, দীর্ঘ 15 দিন থেকে এই প্রোগ্রামটির অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকালকে আমাদের সহধর্ম সম্পাদক ডেনি ভাই নেত্রকোনা একটি ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম করেছে, সেখানে হাজারো আলেম ওলামার উপস্থিতি ছিল। গতকালকে স্কাইপিতে ওলামা দলের সভাপতির নাম নেত্রকোনা জেলার এবং ডেনি ভাইয়ের নাম আমি জামাল ভাই শ্যামু সেলিম রেজা ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করছি। সকাল থেকে আলোচনা চলছে, বক্তব্য চলছে, আমার সংগ্রামী সভাপতি নিজের দ্বারা তালিকা করে দিয়েছে, নেত্রকোনার মেজবা সাহেব আমার সভাপতি, তো আমি এত লোককে বক্তব্য দিতে পারছি, ওকে দিতে পারতাম না, পারতাম না,
কিন্তু যেহেতু সিরিয়ালে আসে নাই, আমার হাতে তালিকা করে দিয়েছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে মেজবাকে লক্ষ্মীপুরা জেলা ওলামা দলের সভাপতি আমার সহযোগিতা অত্যন্ত কাছের তাকে বক্তব্য দিতে পারিনি, কিন্তু সেটার জন্য আমি দায়ী না। আর যে যেটা করেছে সেটার জন্য সে নিজের তাকে নিজের বিবেককে প্রশ্ন করে সঠিক বলেছে কিনা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা দেলোয়ার হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সহযোদ্ধা সভাপতি জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ কাজী মাওলানা সেলিম রেজা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নাজি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য একজন শিক্ষাবিদ ডক্টর মঈন খান স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক চিফ হুইপ এবং তার ব্যাপারে বেশি দেওয়া যাবে না, সে অনেক কিছু, একজন আমাদের জনের একজন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, এনি ভাই এবং বিশেষ করে উলামা দলের আজকে যাই আমাদের অভিভাবক জনাব ধর্ম বিষয়ক সম্পাদক জামাল ভাই এবং ডেনি ভাই এবং আমাদের উলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ উলামা দল আমরা, আমি আমার নেতৃবৃন্দকে বিএনপির নেতৃবৃন্দকে বলতেছি, এই উলামা দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলটা ছিল তিন নম্বরে, একজন বলেছে, অনেকে যা বলছেন বলবো না, কিন্তু আজকে আমাদের উলামা দলের আমরা বলবো, অনেক লোক আছে আশ্বাস করে তা না, উলামা দলের আমাদের দৈন্য দশা আছে, এই দৈন্য দশার পিছনে আমি বলবো বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের অসতর্কতার কারণে তারা এই উলামা দলকে ফিডব্যাক দেয় নাই, আমরা তাদেরকে আউটপুট দিতে পারিনি, কারণ উলামা দলের আমরা আলেম উলামা তৈরি করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলামা দলটা গঠন করেছিল আলেম উলামাদেরকে সুসংগঠিত করে, তারা যাতে একই একীভূত হয়ে এই জাতীয়তাবাদী দলকে আগিয়ে নেবে, কিন্তু আমরা দেখছি এই ৪০টা বছর রাজনীতিতে বারবার কথা বলছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উলামাদের কথা কন্দুপাত করে না, ইদানিং দেখা যায় একটি দলের প্রতি বিভিন্ন অফিসে গেলে তারা আমাদেরকে ঘর দুয়ার সব দখল করে ফেলছে, আমাদের ঘর দুয়ার অন্য দলে দখল করছে, আমি তাদের নাম বলবো না, কেন তারা দখল করার সুযোগ পাইল আমরা সুযোগ দেয় কেন, আপনারা বলেন আমি কেন্দ্রের থেকে একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বলবো, এই কথা বললাম, হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আপনারা চুপ থাকেন ধৈর্য ধারণ করেন, ঠিক আছে ধৈর্য ধারণ করবো, আলেম উলামা এখানে প্রত্যেকে ওই যে জেল খাচ্ছে সবাই, এদেরকে স্টাবলিশ করার দায়িত্ব আমাদের, আমরা কোথায় তাদেরকে স্টাবলিশ করবো, তাদের কিছু আছে, আমরা তো টেন্ডারবাজি করি না, আমরা তো ই করে আমাদের দরকার কি, আমাদের কিছু কর্মসংস্থা অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো আমাদেরকে দেবেন, এই উলামা দল তৈরি হবে, কিন্তু তাদেরকে স্টাবলিশ করার মতন আমাদের জায়গা নাই, অন্যজন না তা দখল করে নিচ্ছে, আপনারা উলামা দলের লোক পাবেন কোথায়, ক্লিয়ার কথা, আমি আজকে এই নেতৃবৃন্দের কাছে স্পষ্টভাবে বলতে চাই, শুধু ধৈর্য ধারণ করলে কি পাওয়া যায়, ওই যে সবরে নেওয়া বলে আবার ঘরে আগুন দিয়া ছাই উমেরে ধৈর্য ধারণ করলে, কিন্তু আজকে আমরা স্পষ্টভাবে আমি এর ব্যাপারে বলবো, মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠা করা, আজকে তার ওখানে কোন সাইনবোর্ড না। আমি কয়েকদিন বলছি এই সাইনবোর্ড 24 ঘন্টার ভিতরে লাগাইতে হবে, তারা লাগাই দেয়। কেন আমাদের কোন লোক নাই? ইসলামী ফাউন্ডেশন আছে, আরবি বিশ্ববিদ্যালয় আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা অধিদপ্তর আছে, অনেকগুলো জায়গা আছে। এখানে আমাদের এই এই সমস্ত আলেমুল ভাই তারকাদেরকে আপনারা এস্টাবলিশ করতে হবে, করার জন্য আমাদের নেতৃবৃন্দ সাথে আপনারা বসেন। কোথায় কি দরকার, কোথায় কি আমরা বলবো, আমরা লোক দেব, আমাদের ওখানে এই সমস্ত লোক দিতে হবে, তারা ভাড়া দেবে, তাদের আমরা সংগঠন সংগঠিত হবে ইনশাল্লাহ। আমি মনে করি ছাত্র দল এবং এই উলামা দল আপনার বিএনপির অন্যান্য দলের চাইতে সেই জিয়াউর রহমানের 3 নম্বর দলই হবে ইনশাল্লাহ। আমি আগামী দিন উলামা দল শুভকামনা করে এই পত্রিকাকে শুভকামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাল ভাইকে জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সংসদের দীর্ঘদিনের কালি আন্তর্জাতিক গুরুত্বপ্রাপ্তকারী বিশিষ্ট আলিবেদী আন্তর্জাতিক হযরত আল্লামা মাওলানা কালি গোলাম মোস্তফা ভাইকে তার ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আমি গত 5 দিন যেমন অসুস্থতার পরে অতিথির সাথে সালাম কালাম করার জন্য এসেছি। সম্মানিত সভাপতি, আমাদের বন্ধুগণ, জনাব আলহাজ হযরত মাওলানা কাজী সেলিম রেজা ভাই, মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি, জাতীয় জনতা দলের স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর আব্দুল গোয়েল খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব জেনারেল আব্দুল ফারুক, বারবার নির্বাচিত লক্ষ্মীপুরের কৃতি সন্তান জনাব শহীদুদ্দিন চৌধুরী গেরি, আমাদের প্রাণপ্রিয় নেতা জাতীয়তাবাদী ওলামা দলের অভিভাবক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, এবং আমাদের ধর্ম বিষয়ের সহসম্পাদক জনাব আব্দুল বারী ডেনি, এবং সঞ্চালক আমাদের বন্ধুবর যিনি গত 3 মাসে আপনাদের প্রত্যেকের সাথে বারবার যোগাযোগ করে আজকের এই হাজারের উপরে আলেমদেরকে এখানে একত্রিত করে আজকের এই হল কানা কানে ভর্তি করে দিয়েছেন আমাদের সহকর্মী, আমাদের অত্যন্ত স্নেহের এবং শ্রদ্ধার জনাব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন সহ সকল ওলামা দলের নেতৃবৃন্দ। অনেক কথা, যেহেতু 45তম প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ওলামা দলকে 3 নম্বরে স্থান দিয়েছিলেন, পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ, সেই 3কে সামনে রেখেই হয়তোবা সেই মহামান্য রাষ্ট্রপতি জাতীয়তাবাদী ওলামা দলের সিরিয়ালকে রেখেছিলেন 3। আমরা সেই 3কে উদ্ধার করার জন্য আমরা প্রত্যেকে যদি আজকের এই সম্মেলনে শপথ নেই, আমরা পরবর্তী সম্মেলনে 5 জন করে লোক একত্রিত করব, তাহলে আমরা 5 থেকে 10 হাজার আলেমদেরকে নিয়ে সম্মেলন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বন্ধুরা, অনেক লম্বা কথা, যেহেতু 91 সালে মেনকো রোডে তৎকালীন ধর্মমন্ত্রী প্রফেসর রহমানের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের আমরা নির্বাচিত কয়েকজন নেতাই এখানে কার্যক্রম করবে, আমরা এখানে উপস্থিত আছি, আপনারা শুনলে আশ্চর্য হবে। শেখ হাসিনা ঘাপটি মেরে থাকা শয়তানগুলো গত 1 সপ্তাহ পূর্বে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ধর্ম বিষয়ক উপদেষ্টা যখন আসছে, শত শত আমি গুন্ডারা
ওই রেডিও নবালের প্রোগ্রামকে বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রীকে ঘেরাও করেছে, আমাদেরকে ঘেরাও করেছে, তৌহিদি জনতাকে ঘেরাও করেছে। এই হাসিনার দোষের লোকেরা এখনো গেট্টি মেরে ধর্ম মন্ত্রালয় ইসলামিক ফাউন্ডেশনে আছে, তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে এই সমস্ত জায়গা থেকে উৎখাত করতে হবে। বন্ধুরা, বক্তব্য শেষ করতে হবে যেহেতু আমাদের প্রাণ প্রিয় নেতারা বক্তব্য রাখবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনারা জানলে খুশি হবে যে গত তিন মাসে আমাদের টপ ফাইভ যারা ছিলেন, এখন তো আমরা 137, আমাদেরকে তিন চারবার স্কাইপিতে চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে অনেক অনেক দায়িত্ব দিয়েছেন, যার কারণে আমরা আপনাদের এই 1000 আলেমদেরকে একত্রিত করেছি। আপনার বুকে হাত দিয়ে বলুন, গত 16 বছরে এইরকম একটি সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি, কথা ঠিক কিনা বলুন তো। অতএব কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে দায়িত্ব যাদেরকে দিয়েছেন, আমরা গত তিন মাসে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যতটুকু করেছি, আপনারা যদি প্রত্যেকে 5 জন করে আলেম ওলামাকে আমাদের সাথে এনে অ্যাড করে দেন, তাহলে আমরা জাতীয়তাবাদী দলের একমাত্র সংগঠন ওলামা দল সারা ঢাকাকে কাঁপিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে আলেম ওলামার দল হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের গোলাম মোস্তফাকে মনোনয়ন বক্তব্য দেওয়ার জন্য। এবার যে বক্তব্য সহযোদ্ধা জনাব আলহাজ মাওলানা কাজী আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা উপস্থিত আছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি আপনারা দেখছেন সারা বাংলাদেশে 28 অক্টোবরে এই বাংলাদেশ জাতীয় ওলামা দল, 3 জানুয়ারি গুলশান 1 নম্বরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তার নেতৃত্বে আমরা লিফটে বিড়ি এবং কর্মসূচি আমরা বিএনপি বাংলাদেশ একটিমাত্র দল অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয় ওলামা দল, সে আমাদের স্যার মঈন স্যার উপস্থিত আছেন 28 অক্টোবরকে দিয়ে, যিনি ওলামা দলকে ফেস ক্লাব বাইজুল মোকাররম উত্তর গেট বিজয়নগরী পানির ট্যাঙ্ক ফকিরাপুর সহ এই ফেস ক্লাবের আশেপাশে ওলামা দলকে নিয়ে বাংলাদেশের যখন সে দুর্যোগময় মুহূর্তে 28 অক্টোবর থেকে শেখ হাসিনা 7 জানুয়ারি নির্বাচন করার জন্য যখন পায়দান করেছিল, এই ওলামা দলকে নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের নির্দেশে, সে আমার নেতা সাবেক বিদ্রোহী সিপিবি জেনারেল আব্দুল বারী ফারুক ভাইয়ের নেতৃত্বে ওলামা দল, আমরা সেদিন সারা বাংলাদেশে কিভাবে সারা বাংলাদেশের মানুষ দেখেছে ওলামা দলের নেতৃত্বে তিনি কিভাবে আমাদেরকে মাঠে ময়দানে নিয়ে ওলামা দলকে জনাব তারেক রহমানের কাছে সর্বোচ্চ পর্যায়ে তিনি পৌঁছে দিয়েছে, সে আমাদের নেতা সাবেক বিদ্রোহী সিপিবি জেনারেল আব্দুল ফারুক ভাই সহ ওলামা দলের এবং বিএনপির যে 5 জন আজকের যে নীতি নির্ধারণের কাছে, আপনারা যারা এখানে ওলামা দলের যারা এই যে জেল খেটেছেন বিভিন্ন জেলা থেকে আসছেন, এই 5 জনের কাছে বিনীত অনুরোধ করব, কথা বলবো না শুধু অনুরোধ করে যাব, যে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে একটু বলবেন যে এরা দুর্দিনে এরা আন্দোলন সংগ্রামে জেল ঝুলুম সহ সকল কিছু মাথায় নিয়ে সর্বোচ্চ নিয়ে এর মাঠে রাজপথে ছিল, আপনারা শুধু বুঝে দেন, আমরা জানি প্রতি আপনারা ডাইরেক্ট কল করে জানাব তারেক রহমানের কাছে, আমরা ওলামা দলের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী আপনারা যে 5 জন আপনারা আমরা এখানে নিয়ে এসেছি, আপনারা আমাদের ওলামা দলকে যেন অন্য অঙ্গ সংগঠনে দেন, যেমন প্রতি মাসে জনাব তারেক রহমান যেভাবে নার্সিং করে আমাদের প্রতি মাসে যেন এইভাবে আমাদেরকে নিয়ে যেন সারা বাংলাদেশের ওলামা দলকে নিয়ে একত্রে নিয়ে যেন তিনি নার্সিং করে দিকনির্দেশ দেন, আপনারা সেই আমাদের এই বার্তাটা পৌঁছে দিবেন প্রিয় ভাইরা, এবং আমাদেরকে এই ওলামা দলকে যারা এই বিভিন্ন জেলা থেকে যারা আসে আপনারা ইনশাআল্লাহ, আমরা জানি যে বিএনপি সরকার ইনশাআল্লাহ সামনে ক্ষমতা আসতেছে, আপনাদের কাছে এই 5 জন নীতি নির্ধারকের কাছে কোনো অনুরোধ করছি, এই যে আমরা যারা এখানে আছি সকলে জেল জুলুম
বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সকল প্রতিনিধিবৃন্দ এবং আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ, আমি একটা আবেদন আপনাদের কাছে রাখতে চাই। সেটা হচ্ছে সারা দেশের আলেম ওলামাদের সাথে আমি যখন সেক্রেটারির দায়িত্ব, সদস্য সচিবের দায়িত্ব দিয়েছি, আর কথা বলছি, বড় বড় আলেম ওলামারা আমাদের সাথে আসতে চায়। কিন্তু প্রশ্ন করে যে বিএনপি আপনাকে কি কোথায় মূল্যায়ন করেছে? আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদেরকে ওলামা দলের দায়িত্ব দিয়েছে, আমাদের সাবেক সভাপতি সদস্য করেছে নির্বাহী কমিটিতে। বলেছে ওলামা দলের অন্যান্য অঙ্গ সংগঠনের মধ্যে ওলামা দল যদি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সম্পাদক সহ সম্পাদক উপস্থিত যদি দুই চার পাঁচজন না থাকে, তাহলে এই ওলামা দল করে কি হবে? আমরা বলেছি আগামী দিনে আমার নেতা জনাব তারেক রহমান বিএনপি আজকে প্রথম সারিতে যারা আছেন, নি ভাই, ফারুক ভাই, আমাদের নয়ন খান দা, কামাল ভাই, রানি ভাই, ওনারা আমাদের দিকে সুদৃষ্ট আছে। আগামী দিনে বিএনপির মূল কমিটিতে আপনাদের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র নেতৃবৃন্দকে মূল্যায়ন করলে সারা বাংলাদেশে ওলামা দল অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সাথে প্রতিযোগিতা করে ওলামা দল স্বেচ্ছায় নিজের অবস্থান নিয়ে মাঠে দাঁড়াতে পারবে। কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল অন্যান্য অঙ্গ সংগঠন নেয় আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে হাজার হাজার আলেম নিয়ে এই পল্টনের বিএনপি অফিসের সামনে এককভাবে বড় সমাবেশ করে দেখিয়ে দিবে এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল একটি শক্তিশালী দল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিএনপি রাজনীতির সাথে বিশ্বাসী। বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, ঠিক আছে, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ৩০টি বছর, ৩৫ বছর যিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে টেনে এনে আমাদেরকে এই ওলামা দলের সাথে সম্পৃক্ত করেছেন, এটি সত্য কথা। আমার শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় বড় ভাই, যখন আলিয়া বাক্স শেষ করে দালওয়ার ভাই এবং সেকেন্দ্রাজা ভাই দুজন ছাত্র দল মাদ্রাসা ছাত্র দলের কমিটি করেছেন, তখন থেকে সম্পৃক্ত করে হাঁটি হাঁটি পা করে আমাদেরকে ওলামা দলের সম্পৃক্ত করে আজকে অবস্থায় নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফিরজাদা প্রিন্সিপাল মাওলানা শাহ নাসারুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বক্তব্য দিয়ে আসছেন শাহ নাসারুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, প্রিয় ছোট ভাই জনাব আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের শিক্ষক, জননন্দিত নেতা, সাবেক সফল মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান মঞ্চে উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, নোয়াখালী সেনবাগ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক বিরোধী চিফ হুইপ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, জননন্দিত নেতা জনাব জয়নুল আব্দিন ফারুক ভাই মঞ্চে উপবিষ্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা, আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত নেতা জনাব এনি ভাই শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, মঞ্চে উপবিষ্ট বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক
জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব এটিএম আব্দুল বারী টেনি ভাই, মঞ্চে রয়েছেন জাতীয়তাবাদী উলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার সহ আমার আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ছোট ভাই, একজন সুযোগ্য বক্তা, একজন সংগঠক জনাব অ্যাডভোকেট কাজী আবুল হোসেন, যিনি আমি যখন আমার ছেলের সহ জেলখানায় গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম, আমার উকিল ছিল, আমাদেরকে জামিন করেছিল সেই অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। প্রিয় নেতৃবৃন্দ, সকাল থেকে আপনারা এখানে বসে আছেন, মানুষ সকাল দশটা থেকে আপনারা এখানে অত্যন্ত ধৈর্য নিয়ে বসে আছেন, আমি এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনে আপনাদেরকে মোবারক জানাচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম, আজকে আমাদের সামনে অনেক লোক গলায় মালা পরানো, আমি জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা দেখেছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অনেক দলকে বিভিন্ন জেলায় গিয়ে তারা সম্বর্ধনা দিয়েছেন, আমরাও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বিগত আন্দোলন সংগ্রামে 16 বছর রাজপথে থেকে অনেক কষ্ট করেছে, জেল কেটেছে, তাদের বাংলাদেশে কয়েকদিন আগেও 5ই আগস্টের আগে আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই, একটা মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে রাস্তায় হাঁটতে পারি নাই, সেই মোবাইলটা পুলিশ ধরে নিয়ে বলতে দেখি মোবাইলটা কি, একটা ছবি দেখলেই বলতে গাড়িতে উঠেন, কি বলে ঠিকই না শেখ হাসিনা, 16টি বছর যে অন্যায় অত্যাচার, যে জুলুম নির্যাতন, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী আমাদের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার করেছেন, বিনা কারণে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে 6 বছর, ওর যে কতবার ফাঁসি হওয়ার দরকার আমরা জানি না, 4 তারিখেও তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না, বলেন নাই শেখের বেটি পালায় না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, তিনি তো পালিয়েছেন, বিশ্বের ইতিহাসে নেই যে এরকম নিজের দলের লোকজন সবাইকে ছেড়ে দিয়ে একমাত্র নিজে পালিয়ে গিয়েছে, বিশ্বের ইতিহাসে এরকম নেই, কাজে আজকে সে পালিয়ে গেছে, বাংলাদেশে তার আর জায়গা হবে না, তার পেতাত্মরা কিন্তু এখনো বাংলাদেশে রয়েছে, কিছুক্ষণ আগে আমার কয়েক বন্ধু বলেছেন ওই পেতাত্মাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের কাছে সুপর্দ করতে হবে আমাদেরকে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য সংক্ষেপ করতে হবে, পাঞ্জাবি টানার আগেই আমি শেষ করব, এই সংগঠনটি 16টি বছর অনেক কষ্ট করে ধরে রেখেছে, এখানে যারা এসেছেন প্রত্যেকটি জেলার সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক, সদস্য, সচিব, প্রত্যেকের নামটি আমার অন্তরের ভিতরে রয়েছে, আমি প্রত্যেকের নাম বলতে পারবো এখানে, আপনাদের দোয়ায় বেঁচে আছি, মানুষ রাজনীতি করে জেলে যায়, কিন্তু আমি জেলে গেছি রাজনীতি করে, কিন্তু আমার ছোট্ট সন্তান দাখিল পরীক্ষা দিয়েছে, সন্তানকে নিয়ে 2.5 মাস জেলখানায় কাটিয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি, কাশিমপুরে মনে হয় যে ছোট্টবেলায় মনে হয় এরকম একসাথে ওর সাথে থাকিনি, আমি আজকে আমি বলেছিলাম তুমি আসো, তোমাকেও একটা ফুলের মালা দেওয়া হবে এখানে, তুমিও তো জেল খেটেছ আমার সাথে, ও হাসতে হাসতে বলে আব্বু এটা তো ওলামা দলের প্রোগ্রাম, আমি কেন যাব, আমি আজকে একটি কথা বলি, ফারুক ভাই এখানে উপস্থিত রয়েছে, 28 অক্টোবরের পর থেকে আমাদের সিনিয়র যুক্ত হবার আলমগীর হোসেন বলেছেন, ফারুক ভাইয়ের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব, বাইজুল মোকাররম, নয়াপল্টন, ফকিরাপল, বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে আমরা লিফলেট বিলি করেছি, জীবনের ত্যাগ করে, পুলিশ বন্দুক ত্যাগ করে, গুলি
আমার পিতৃতুল্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মজিদ খান, ৭ তারিখে নির্বাচন হয়েছে, ৭ জানুয়ারি। আমি ৩ তারিখে স্যারকে ফোন দিয়েছি যে স্যার আমরা লিফলেট বিলি করবো আপনাকে নিয়ে। আমি শেষ করতেছি ভাইয়া, ২টা মিনিট। স্যার আমি স্যারকে ফোন করে স্যার বলছে কোথায় বিলি করবেন, স্যার কি বললাম, স্যার বললো গুলশান ১ নম্বরে লিফলেট বিলি করেন। আমরা সেখানে গিয়েছি ডিবি খেরাউদিয়ের কাছে, তার মধ্যে ওলামা দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা স্যারকে নিয়ে ৪ তারিখ সেখানে লিফলেট বিলি করেছি। ওলামা দল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ ওলামা দলের নেতৃবৃন্দ কাজ করেছেন, কিন্তু যখন উন্নয়নের সময় আসে তখন আমাদেরকে ভুলে যায়। এই জন্য আমি জাতীয় নেতৃবৃন্দ অনুপস্থিত রয়েছে, আমি তাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাব, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সেক্টর গুলোতে আমাদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। আগামী দিনে যদি এই ভুলটি আর না হয় ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দের কাছে মূল্যায়ন করবেন, এটাই আমরা আশা করি। সর্বশেষ আমার একটি কথা, জাতীয় প্রেস ক্লাবের সামনে জয়দিন ফারুক ভাই সহ প্রায় বক্তব্য রাখতাম, একটি কথা বারবার বলতাম যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনের পর বাংলাদেশের বিভিন্ন বাড়ির সামনে লেখা থাকতো এই বাড়িতে কোনো রাজাকার নাই। মনে আছে আপনারা যারা বয়স্ক থেকে বলে থাকবেন, বর্তমানে এমন এক পরিস্থিতি হয়েছে বাংলাদেশে এখন বাড়ির সামনে সামনে দেখবেন লেখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই। সেই পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে। আমরা একটা প্রশ্ন করতে চাই, এখনো কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে না, কেন তাকে এখনো বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আজকে আলাপ সমাজের পক্ষ থেকে অনতি বিলম্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তারা বাংলাদেশে নিয়ে আসতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা দুঃখ প্রকাশ করছি, কক্সবাজারের বিধি সন্তান অত্যন্ত কারণে জাতীয় নেতা মৌলভী মোহাম্মদ আবু তৈয়বকে বক্তব্য দিতে পারি নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সুযোগ করে তাদেরকে বক্তব্য দেবো। জেল কাটছে কারণে জাতীয় নেতা আমাদের সালাউদ্দিন ভাইয়ের এক পরিবারের সদস্য বলা যায়, ইনশাআল্লাহ আমরা আগামীতে সকলকে মূল্যায়ন করার চেষ্টা করবো। এরপর তারা বক্তব্য দিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রাজপথ কাপড় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহধর্ম বিষয়ক সম্পাদক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এটিএম আব্দুল বারী ডেলি ভাইকে পুনর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক মাওলানা সেলিম রাজা আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনপ্রিয় জননেতা ডক্টর আব্দুল মঈন খান আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক হুইপ সংগ্রামী জননেতা জয়নাল আবদিন ফারুক ভাই উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা জনপ্রিয় জননেতা শহীদুদ্দিন চৌধুরী হেরি ভাই উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম বিষয়ক সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান
জামাল ভাই উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক গোলাম খানের সংগ্রামী আহ্বায়ক শাহ নাসরুল্লাহ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সকলকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাঝসারিতে মালা পরে যারা বসে আছেন, সংগ্রামী নেতৃবৃন্দ বুঝতেই পারছেন তারা জেল ফেরত নেতা, তারা জেল খেলেছেন। আপনারা যারা এখানে বসে আছেন, এই দীর্ঘ 15 বছরে প্রত্যেকে নির্যাতিত, প্রত্যেকে মামলার আসামি, ঘর ছেড়েছেন, সংসার ছেড়ে দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়েছে। এই 16 বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার একটি উক্তি ছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। সেই বাংলাদেশ ফেরত আসার জন্য ছাত্র জনতার যে এই বিপ্লব, এই যুদ্ধ, এই উক্তিকে সামর্থ্য দিয়েছে এবং সংগ্রামে সফলতার জন্য সবচেয়ে বেশি সামর্থ্য দিয়েছে, শক্তি যুগিয়েছে। আজ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, দায়িত্ব পেয়েছিল তারা, তারা কিন্তু দেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন নাই। ওনাকে একটি সময় সে দেশের নেতৃত্ব নিতে হয়েছিল। আজকের এই দীর্ঘ সংগ্রামে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এই ফ্যাসিস্টদের পদক তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে রয়েছে, দেশে থেকে বিদেশে থেকে ষড়যন্ত্র চলছে এখনো দেশের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয় দল মনে করেন জনগণই সকল ক্ষমতার উৎস, তাই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে তারাই দেশ শাসন করবে, দেশের দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক সময়ে এই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য, যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য। বর্তমানে সরকার ক্ষমতা রয়েছে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, দেশের দেশের ভার গ্রহণ করবে। বেগম খালেদা জিয়া আবার আমাদের মধ্যে ফিরে আসবেন, তারা একদম বিদেশ থেকে বাংলাদেশে এসে এই দলের নেতৃত্ব দেবেন, দেশের নেতৃত্ব দেবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ওলামা দল জিন্দাবাদ, শহীদ চেয়ারম্যান হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনাম দেশ রাষ্ট্রনাম তারেক রহমান জিন্দাবাদ। মাশাআল্লাহ, কথা বলি মারহাবা। এই যে আজকে আমাদের অভিভাবকরা, আমাদের ধর্ম সম্পাদক, সহকর্ম সম্পাদক, আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদেরকে গার্ডিয়ানের দায়িত্ব পালন করছেন, আমরা খুশি না বেজায়? আমরা সুসংগঠিত হলে আমাদের ডাকে সারা ছেড়ে দিবে না, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো সুসংগঠিত হব, ফলে বাবা আমাদেরকে আরো মূল্যায়ন করবে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের, যিনি অত্যন্ত প্রহরী হয়ে ধর্ম সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ওলামাদলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেছেন দারুগাঠি রাজাপুর কাঠারিয়ার মাটির মানুষের নেতা সত্যেন্দ্র, অত্যন্ত মিষ্টিভাষী, অত্যন্ত সুদক্ষ সংগঠক বলবাদী, যিনি কখনো রাগ করতে দেখি নাই, জোরে একটি কথা বলতে দেখি নাই। এই দীর্ঘ 8-9 মাস 1 বছর আমি খুব কাছ থেকে নিশ্চিত জানা আমাদের রবিকুল ইসলাম জামাল ভাই ধর্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি জামাল ভাইকে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিএনপির সাবেক মন্ত্রী, অত্যন্ত জননন্দিত নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান,
উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। জাতির শ্রেষ্ঠ সন্তান সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নালউদ্দিন ফারুক ভাই উপস্থিত আছেন। সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার নেতৃত্বে ছাত্ররা সবসময় জীবন দিতেও কার্পণ্য করতেন না এবং যিনি বারবার লক্ষ্মীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আজকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই উপস্থিত আছেন। আমার সহকর্মী সহ সম্পাদক সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এটিএম আব্দুল বারী রেনি উপস্থিত আছেন। সাবেক ওলামা দলের আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পীরজাদা মাওলানা নিসারউদ্দিন শাহ ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে জেলা নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেকেই রেখেছেন, আপনারা বক্তব্য শুনেছেন। আমরা একটি সুন্দর ওলামা দলের আগামী সংগঠন তৈরি করতে চাই, সে কারণেই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে এনে আমাদের আগামী রাষ্ট্রনায়ক যিনি বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন যে বাংলাদেশে ছোট ছোট যে ইসলামিক দলগুলো আছে তাদের তো প্রত্যেকেরই বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের ওলামা দল একমাত্র ধর্মের সকল আকীদা মেনে একটি সংগঠন যার মধ্যে রবকাড়া লোক নাই, যার মধ্যে মুরিদ নাই, যারা সকল ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করে। সুতরাং আগামী দিনে এই সংগঠনটি বড় করার জন্য, সুসংগঠিত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। আমরা দেখেছি গত ১৮-১৭ বছরের ইতিহাস যদি বলতে যাই অনেক সময় লাগবে, সেই ইতিহাসে যাব না। শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো আমরা এখানে ভয়ে থাকতাম, কারণ এখানে আলে মোলামারা আছে, কখন এখানে এসে র‍্যাব কালো পোশাক নিয়ে এসে বলবে এখানে জঙ্গি রয়েছে, একটি জঙ্গি নাটক সাজানো হবে। এই জঙ্গি নাটকের জন্য বাংলাদেশের আলে মোলামারা গত ১৬টি বছর সবসময় কম্পিত থাকত। আমরা দেখেছি ৭৭ সেই মাদ্রাসা ছাত্রদের উপরে কি নির্মম নির্যাতন, কিভাবে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর করি যে সেই ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। শুধু তিনি পালাননি, তার ৩০০ সংসদ মন্ত্রী এবং সারা বাংলাদেশের নেতা পাতি নেতা সহ সকলেই পালিয়েছে। কিন্তু একথাও সত্য, বিপ্লবের পরে যে সরকার আসে সেই সরকার যে ভূমিকা নেওয়ার কথা ছিল আমরা এখনো এই সরকার কর্তৃক সেই ভূমিকা নিতে দেখিনি, সে কারণে আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। আপনারা বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন যে আমরা যখন জেলে গিয়েছি আমাদের পরিবারের পরিজনের লোকজনদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের পরিজনের খোঁজ খবর নিয়েছে, জেল থেকে বের হয়ে আসলেও তাদের বাড়িতে গিয়েছে, আমরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি। তাই বলতে চাই আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। ইতিমধ্যেই এই সরকার যেহেতু আগামী নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন উদ্যোগ নিচ্ছে না, সুতরাং সকলকেই ইতিমধ্যে আপনারা যে বক্তব্য দিয়েছেন ২৮ তারিখের পরে যে আন্দোলন করেছেন তার চেয়ে কঠিন আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, প্রয়োজনে আবার রাস্তায় নামব এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ক্ষমতায় এনেই আমাদের বিপ্লব এবং আমাদের রাজনীতি দখলকারী যা হবে সার্থক হবে, যখন বাংলাদেশে
হাল ধরবেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। সকলকে একটি সুসংগঠিত ওলামা দল আগামী দিনের প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অভিভাবক রবিউল ইসলাম চাওয়াল ভাইকে, জ্ঞান গর্ব সাহেবের জন্য সম্মানিত ওলামাইকেরা, সম্মানিত নেতৃবৃন্দ। আমরা আমাদের আলোচনা শেষ করতে চলে আসছি। আমাদের আর তিনজন আলোচনা আছে, শুধু একটি কথা বলতে চাই, সেটা না বললে হয়তো বলে যাবেন। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের অভিভাবক, বাংলাদেশের মানুষের অভিভাবক, আশ্রয়স্থল। এই নেতাকে ফোন করতে, কথা বলতে, যে ফার্স্ট সুপার প্রাইম মিনিস্টার, আমাদের এই প্রাইম মিনিস্টার আজকে আমাদের অনুষ্ঠানে আছেন। ইনশাআল্লাহ আমাদের নেতা, আমাদের সুখ দুঃখের কথাগুলো আমাদের নেতার কাছে পৌঁছাতে, আমাদের সুখ দুঃখের কথাগুলো নেতার কাছে পৌঁছাতে পারবেন আমাদের এই নেতৃবৃন্দ ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৃত্যুদয়ী ছাত্র নেতা, বাংলাদেশে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত বারবার নির্বাচন সংসদ সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুধু কাকে হত্যা করা বাকি ছিল, কাকে শুধু হত্যা করা বাকি ছিল, সমস্ত অত্যাচার নির্যাতন করেছে সেই ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এই ভাই এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন। শুভ 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা দল যে আয়োজনটুকু করেছে, সর্বপ্রথম তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি সেখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।